नमस्कार सम्मानित दर्शकवृंद, सेंट्रल गवर्नमेंट अर्थात केंद्र सरकार विभिन्न जनमुखी प्रकल्प रही है। जे जनमुखी प्रकल्पगुलि आपनारा ना जानार कारणे सेई प्रकल्पेर सुजोग सुविधा आपनारा वेस्ट बेंगल थेके निते पारेन ना। सेरकमई आजके एकटी प्रकल्प सम्पर्क आलोचना करब, जेखाने किन्तु आपनारा 9000 टाका बा तार अधिक पेंशन बैंक अकाउंटे पेये जेते पारबेन। प्रकल्पटी की किभाबे पेंशन पाबेन समस्याटा जानते पारबेन आजकेर एई भिडियो थेके। भिडियो भालो लागले अवश्यई लाइक करबेन, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী বয় বন্ধন যোজনা কেন্দ্রের ধামাকা প্রকল্প, প্রতি মাসে বিবাহিতারা পাবেন মোটা টাকা, দ্বিগুণ লাভ। কেন্দ্র সরকারের প্রকল্পে বিবাহিত মানুষেরা পাবেন প্রতি মাসে টাকা, কেন্দ্রের দুর্দান্ত প্রকল্পে বিনিয়োগ করার সুযোগ মাত্র দুদিনের জন্য। আসলে নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে বিবাহিতদের 18,500 টাকা করে পেনশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি আপনিও বেশ রোজগার ও সঞ্চয় করতে চান, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বয় বন্ধন যোজনা এই প্রকল্পে ইনভেস্ট বা আবেদন করতে পারেন। এই যোজনায় সাধারণ মানুষের জন্য অত্যন্ত লাভদায়কও বটে। এই যোজনায় আবেদনের জন্য হাতে দুদিন সময় আছে। এবার জেনে নিন কেমনভাবে প্রতি মাসে সরকারের থেকে টাকা নিতে পারেন। এই যোজনায় 30 এপ্রিল 2023 পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে, তবে কিন্তু এই ডেটটা বাড়ানো হবে, সেই নিয়ে টেনশন করার কোনো কিছু নেই। পিএম বায়ো বন্ধন যোজনার অন্তর্গত লাভার্থীরা মাসে 1000 টাকা থেকে 9,250 টাকা পর্যন্ত পেতে পারবেন। এবার যেরকম আপনি ইনভেস্ট করবেন সেরকম আপনি রিটার্ন পাবেন। সর্বনিম্ন 1000 টাকা আপনি মাসে পাবেন, সর্বোচ্চ 9,250 টাকা পাবেন। একই সঙ্গে 7.40% হারে পাওয়া যাবে সুদও। প্রবীণ নাগরিকদের তাদের বয়স অনুসারে আগামী 10 বছর পেনশন দেওয়া হবে। নিজের ইচ্ছামতন মাসিক বা ত্রৈমাসিক বার্ষিক হারে পেনশনের সুবিধা নিতে পারবেন এই প্রকল্পে। যদি স্বামী স্ত্রী মিলে এই যোজনার অ্যাকাউন্ট খোলেন, সেক্ষেত্রে 9,250 টাকা করে দুজন মিলে তাহলে পাচ্ছে 18,500 টাকা। এই স্কিমে বিনিয়োগ 10 বছরের জন্য করতে হয়। 10 বছর পর্যন্ত বার্ষিক বা মাসিক হারে পেতে পারেন পেনশন। এই যোজনায় যে কোনো মুহূর্তে স্যারেন্ডার করতে পারেন। পিএম বয়বন্ধন একটি সামাজিক সুরক্ষা প্রকল্প। ভারত সরকারের এই যোজনার সঞ্চালক এলআইসি বা ভারতীয় জীবন বীমা নিগম, মানে এই প্রকল্পটা পরিচালনা করছে এলআইসি ভারতীয় জীবন বীমা নিগম। তবে এই যোজনার সুবিধা একমাত্র তারাই নিতে পারবে যাদের বয়স 60 বছর বা তার বেশি। এই যোজনায় এককালীন 15 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন সর্বাধিক, মানে সর্বোচ্চ 15 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া যায়, তার কমও আপনি দিতে পারেন। এর আগে এই যোজনায় সবথেকে বেশি 7.5 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারা যেত, বর্তমানে এটি বাড়িয়ে দেওয়া হয়েছে। অন্য প্রকল্পের তুলনায় এই যোজনায় প্রবীণ নাগরিকেরা বেশি করে সুদ পেতে পারেন। যদি আপনার 60 বছর বয়স হয়, 60 বছর বয়সী কোনো প্রবীণ নাগরিক যদি মাসিক 1000 টাকা পেনশন পেতে চান, মানে প্রতি মাসে 1000 টাকা যদি নিতে চান, তাহলে তাকে 1.62 লাখ টাকা বিনিয়োগ করতে হবে। এই স্কিমের অধীনে সর্বাধিক 9,250 টাকা পেনশন পাওয়া যাবে। এর জন্য প্রবীণ নাগরিকদের 15 লাখ টাকা বিনিয়োগ করতে হবে। বয়বন্ধনা প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দেশের প্রবীণ নাগরিকদের পেনশন প্রদান করা। এবার কিভাবে আবেদন করতে পারবেন এই প্রকল্পে? কেউ অনলাইন বা অফলাইন বয়বন্ধনা যোজনার জন্য আবেদন করতে পারবেন। এই স্কিমের জন্য অনলাইন আবেদন এলআইসির ওয়েবসাইটের মাধ্যমে করা যেতে পারে, বা অফলাইন আবেদন করার জন্য এলআইসির অফিসে শাখায় বা কোনো এজেন্টের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। কী কী কাগজ লাগবে? আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, বার্থ সার্টিফিকেট, ঠিকানার প্রমাণপত্র, আয় শংসাপত্র, ব্যাংক অ্যাকাউন্টের পাসবই, আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি এবং অবসর যাচাই নথি। এই কাগজগুলো থাকলে আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন। এবং এই যোজনাটি যে কোনো সময় আপনি স্যারেন্ডারও করতে পারেন। আপনি আবেদন করার পর এই স্কিম 15 দিনের মধ্যে আপনি ফেরতও নিতে পারেন, বা অনলাইনে কেনা পলিসি 30 দিনের মধ্যে ফেরত নেওয়া যেতে পারে। যদি আপনার ইচ্ছে না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু স্যারেন্ডার করে দিতে পারেন। তো যাদের বয়স 60 বছর হয়ে গিয়েছে তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন, এবং আপনি একটা টাকা জমা দিয়ে প্রতি মাসে মাসে যে পেনশনগুলি দেখালাম ওই পেনশনের টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবেন। তো যদি আগ্রহী থেকে থাকেন অবশ্যই আপনার এলআইসি এজেন্ট বা এলআইসির অফিসে গিয়ে যোগাযোগ করুন, আপনারা সেখানে খুব সহজে আবেদন করে নিতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ইনফরমেশান সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।